আমার চ্যানেল লাভ ইউ জিন্দেগিতে তোমাদের সবাইকে স্বাগত। বড়দের প্রণাম আর ছোটদের বন্ধুদের আমার অনেক অনেক ভালোবাসা। আজকে শুক্রবার আর আজকে বিকালবেলা আমি তোমাদের জন্য একটা ব্লগ নিয়ে এসেছি, যেখানে আমি তোমাদেরকে এমন একটা জিনিস দেখাবো, মানে অনেকগুলো জিনিস দেখাবো যাতে তোমাদের মন ভালো হয়ে যায়। তোমরা হয়তো অনেকেই ভাবছো যে এত সেজে গুজে কেন এসেছি, তার কারণ প্রথম কারণ এটাই যে সাজলে মনটা ভালো হয়, মেয়েদের সাজগোজ করলে মনটা ভালো হয়ে যায়। আজকে আমি যে ব্লগটা বানাবো তাতে, মানে সেই ব্লগটা বানানোর জন্য আমার নিজেরও খুব আনন্দ হচ্ছে, আর আমি আশা করব যে তোমরাও খুব আনন্দ পাবে ব্লগটা দেখে। তো এই সব কিছু ভেবেই আমি বেশ একটু সেজে গুজে তোমাদের সামনে এসেছি একটা খুব ভালো একটা ব্লগ নিয়ে। আর একটা কারণও আছে, সেটা হচ্ছে বাড়িতে পড়ে পড়ে আমার সমস্ত মেকআপের জিনিসগুলো ক্রমশ এক্সপায়ারি ডেটের দিকে এগিয়ে চলেছে, অনেকগুলো এক্সপায়ার হয়ে গেছে, লিপস্টিক অনেকগুলো এক্সপায়ার হয়ে গেছে। তো যাই হোক, সেই জন্য আমি ভাবলাম যে এগুলোকে অল্প অল্প একটু কাজে লাগাই, মাঝে সাঝে, সব দিন না, কারণ ডেলি বাই ডেলি কাজ করার সময় কে আর লিপস্টিক কাজল কে আর মাখে, কিন্তু মাঝে সাঝে যখন এই ধরনের কোনো ব্লগ করব তখন একটু সেজে গুজে তোমাদের সামনে আসি, যাতে আমার নিজেরও মন ভালো লাগে আর তোমাদেরও আমাকে দেখে একটু মনটা ভালো হয়ে যায়। তো যাই হোক, আজকে আমি তোমাদেরকে দেখাবো যে আমার বাড়ির যে পুজোটা হয়, তোমরা আমার পুজো নিয়ে অনেকগুলো ব্লগ তোমরা দেখেছো, মানে বাড়িতে বুদ্ধ পূর্ণিমার পুজোটা দেখালাম, তারপরে আর একটা জামাই ষষ্ঠীর সময় পুজো করেছিলাম, সেই ব্লগটাও তোমাদেরকে দেখিয়েছি। তো যাই হোক, সেই পুজো নিয়ে ব্লগের তোমরা যে ফুলগুলো দেখেছো, তো সেই ফুল আমি আমাদের কিন্তু সমস্ত আমাদের নিজেদের বাড়ির, আমাদের ফুল কিন্তু আমরা বাইরে থেকে কিনিনি। তোমরা ভালো করে নোটিস করে দেখেছো কিনা যে ঘরে যে মানে বাড়িতেই যে ফুলগুলো পাওয়া যায় সেই সব ফুল দিয়ে আমি পুজো করেছি, কোনো বাইরের ফুল আমার বাড়িতে আসেনি। তো সেই বাড়িতে যে সমস্ত ফুলের গাছ আছে, যে ফুলের গাছগুলো থেকে আমরা নিত্য প্রয়োজনের যে মানে নিত্য পুজোর প্রয়োজনীয় যে ফুলগুলো সংগ্রহ করি, সেই গাছগুলোরই মানে কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। মানে ধরো গত দিন, মানে আমি অনেক দিন থেকেই প্ল্যানিং করছিলাম যে এই এরকম একটা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। তা মোটামুটি গত 10-12 দিন ধরেই আমি মানে মাঝে সাঝে যখনই যে গাছে যে ফুল ফুটছিল আমি সেগুলো কিছু কিছু ভিডিও করেছি, আজকেও করেছি। তার একটা বড় কারণ হচ্ছে যে মানে অ্যাকচুয়ালি আমাদের বাড়িটা মানে দুটো পার্টে বিভক্ত, মানে আমি মনে করি যে পাশে যে বাড়িটা আছে সেটাও আমাদেরই বাড়ি, তার কারণ এই বাড়িটা তো আমাদের আর পাশে হচ্ছে দ্বীপের কাকার বাড়ি। তো সেটা আমাদের কাছে অ্যাপার্ট কিছু নয়, শুধু বিল্ডিংটা আলাদা, মনের দিক থেকে আমরা একটাই ফ্যামিলি। তো
আরো দ্বীপের আরো অনেক কাকারা রয়েছে, তারা অন্য জায়গায় থাকে, যেহেতু পাশে এই কাকা রয়েছে সেই জন্য আমরা একটা ফ্যামিলি, এবং দ্বীপের আরো যে কাকারা রয়েছে তারা সবাই মিলেই আমরা একটা ফ্যামিলি, মানে আলাদা করে ভাবার কিছু নেই, একটা হিউজ ফ্যামিলি। তো যেহেতু পাশে এই কাকা আছে তো সেই জন্য এই এটা হচ্ছে আমাদের নিজের বাড়িরই অন্তর্গত বলে আমি মনে করি। তো সেই ভেবে আমি ব্লগটা বানিয়েছি, কিছু আমাদের মানে আমাদের বাড়ির মানে আশেপাশে জমি কম, আমাদের খুব অল্প জমির উপরে বাড়ি, কিন্তু পাশে যে কাকার বাড়ি আছে, অ্যাকচুয়ালি আমি বারবার কাকা বলছি তো মানে ভালো লাগছে না আমার বলতে, পাশে নতুন কাকু মানে দ্বীপের ন কাকু, না ন কাকু না, নয়ের মানে 1 2 3 4 আমি ঠিক জানি না, মানে ছোট মানে দ্বীপের বাবারা মানে মানে আমার শ্বশুর মশাইরা 6 ভাই, ঠিক আছে, তো যে ছোট যে ভাই তার আগের ভাই এরকম, তো তাকে কি বলে আমার ঠিক আইডিয়া নেই, কারণ আমার বাবা শুধুমাত্র একা, তো আমার সেইভাবে কোনো কাকা জেঠু কিছু নেই, সেই জন্য আমার না ঠিক মানে কনফিউজ লাগে। কিন্তু মোদ্দা কথা হচ্ছে যে দ্বীপের সমস্ত কাকাদের একটা করে নাম আছে, কাকা কাকিমাদের তাদের বিভিন্ন নাম আছে, এবং সেগুলো কাকু কাকু বলতে ভালো লাগছে না, পাশে এই কাকু আছে, এই কাকু হচ্ছে নতুন কাকু, ঠিক আছে। তো ইন ফিউচারে আমি যখন ব্লগ করব আমি সব সময় এখানে নতুন কাকু নতুন আর কাকিমা হচ্ছে নতুন মা এটাই বলবো, আমি অন্য কিছু বলবো না, তোমরা বুঝে নিও। ও যাই হোক, নতুন কাকুদের বাড়িতেও মানে মানে জমির পরিমাণটা বেশি, সেই জন্য গাছপালাও বেশি লাগাতে পেরেছে, ওখানেই ম্যাক্সিমাম ফুলের গাছটা থাকে, আর আমাদের জমিটা যেহেতু কম সেই জন্য আমাদের অল্প বিস্তর কিছু ফুলের গাছ আছে নিচে, আর উপরে ছাদে কিছু ফুলের গাছ আছে। তো কিছু কিছু তোমরা ঝলক হলুদ জবা বা বোধ হয় বেল ফুল এরকম কিছু তোমরা দেখে, আমি একটা দুটো ঝলক দেখিয়েছিলাম, কিন্তু আজকে পুরো কম্বাইনে যতগুলো ফুলের গাছ আছে সেগুলো দেখাচ্ছি। তবে একটা কথা বলে রাখি যে শীতকালেও কিন্তু অনেক মানে চারা অনেক ফুলের গাছ করি, সেগুলো এখন দেখানো পসিবল মানে দেখালে এখন সেটা ঠিক সামঞ্জস্য হবে না, সেই সময় তুমি ভিডিও করিনি, কিছু হয়তো ফটো তুলে রেখেছিলাম, সেগুলো দেখাবো না, কিন্তু মানে মোটামুটি মানে গ্রীষ্মকালে আর বর্ষাকালে যে ধরনের ফুলগুলো ফোটে সেইগুলোই বা এখন ফুটেছে, এই রিসেন্ট ফুটেছে 2-5 দিনের মধ্যে, সেইগুলোই আমি ভিডিও সব তুলে রেখেছি, তো সেগুলোই তোমাদেরকে দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব। আসলে কি বলতো, বাড়ির বাড়িতে কিছু হওয়া এটার একটা মজাই আলাদা, যারা ফ্ল্যাটে ফ্ল্যাটে থাকলেও ফ্ল্যাটের ঝুল বারান্দায় সেগুলো করা যায়, মানে অ্যাকচুয়ালি বাড়িতে কিছু হওয়া সে সামান্য যেটাই হোক না কেন, সেই জিনিসটা ফুল বলো ফল বলো যাই হোক না কেন, সেটার একটা মানে সেটা দেখে সেটা দিয়ে পুজো করে ফুল মানে বাড়ির ফুল দিয়ে পুজো করে সবকিছু করে একটা আনন্দটাই আলাদা, এবং সেটা যারা যাদের আছে তারাই ফিল করতে পারবে, যারা ওই কেনা ফুল দিয়ে পুজো করে তারা ফিল করতে পারবে না। আমি কাউকে ক্রিটিসাইজ করছি না, অনেকেরই হয়তো সামর্থ্য নেই বা অনেকের হয়তো জায়গা নেই সেই জন্য করতে পারে না, ফুল কিনতে হয় সে বাদ দাও, আমি বলছি যে যাদের বাড়িতে ফুল গাছ আছে, যারা মানে নিজের বাড়ির ঠাকুরের জন্য ফুল গাছের থেকে সংগ্রহ করে পুজো দিতে পারে তাদের কাছে মজাটাই আলাদা। আর যেহেতু আমি ঠাকুর পুজো করতে ভীষণ ভালোবাসি, আমার তো ভীষণ আনন্দ লাগে যে গাছের ফুল দিয়ে সমস্ত সাজাবো, আমার বাপের বাড়িতেও অনেক ফুলের গাছ টাছ ছিল, সেগুলোতে সেইখানে মানে ফুল কিনে পুজো করার মানে রীতি বা চলটা না ঠিক নেই, আমার শ্বশুর বাড়িতেও নেই বাপের বাড়িতেও কম, তাও মাঝে সাঝে যখন শীতকালে তখন তো জবা বা টগর ফুল ফোটে না, তখন ফুল কিনতে হয়, গাঁদা ফুল এইসব ফুলগুলো কিনতে হয়, কিন্তু মোট কথা আমরা মানে বাড়ির ফুলে পুজো দিতে বেশি ভালোবাসি, বেশি আমরা আনন্দ উপভোগ করি। তো চলো তোমরা চটপট দেখে নাও ফুলের গাছগুলো। আমাদের ছাদের চায়না জবা, ছোট্ট ছোট্ট পিঙ্ক কালারের জবা ফুল, 2-3 দিন অনেক রকম অনেকগুলো করে ফুল ফুটেছে, তারই ভিডিও করে এই যে এটা হলুদ জবা গাছ বা চন্দন জবা গাছ, আজকে ফুল ফোটেনি, ফুল ফুটে আছে এমন ভিডিওটা আমি ডিলিট করে ফেলেছি ভুল করে, কয়েকটা ছবি আছে দেখে নাও।
একটা হলুদ অপরাজিতা গাছ। ফুলগুলো না খুব ছোট্ট ছোট্ট হয়, দেখো দেখাই যাচ্ছে না এত ছোট। এটা রবিদা দিয়েছিল। আর এই যে একটা চুটকি গোলাপ গাছ, আমি নাম দিয়েছি, ছোট্ট একটু একটু গোলাপ হয়। কিছুদিন আগে দুটো গোলাপ হয়েছিল, ছবি তুলে রেখেছিলাম, এই দেখো। আর এটা বেল ফুলের গাছ, আজকের ভিডিও, একটা ছোট্ট বেল ফুল হয়েছে, একটা না দুটো হয়েছিল। এটা আমাদের দোপাটি ফুলের গাছ, হালকা পিঙ্ক মানে বেবি পিঙ্ক কালারের দোপাটি ফুল হয়েছে। ছোট ছোট দুটো কুড়িয়া আছে, পরে ফুটবে। একটা ছোট চারাও আছে। পাশে তুলসী গাছ, সেটাতে একটা পাথর দিয়ে মামনি ঠাকুরের কিছু একটা বানিয়েছে। আর অ্যালোভেরা গাছও আছে। আরো দুটো ছোট ছোট দোপাটি ফুলের চারা, বড় হলে এরাও ফুল দেবে। কাল একটা নয়নতারা ফুটেছিল এই ছোট্ট গাছটাতে। আর পাশে আছে একটা টগর গাছ, তবে এই টগরের পাপড়িগুলো অনেক বেশি, মানে নর্মাল টগরের মতো না, এই যে ফুল দেবে। আর আছে কিছু তুলসী গাছ, হলুদ জবার গামলা আছে, তাতে হলুদ জবা আছে তার। এটা ছোট একটা হলুদ জবা, এটা এক পাপড়ি স্থলপদ্ম, টগর স্থলপদ্ম, কালার চেঞ্জ হয়ে গেল দেখো। এগুলো সব গত বছরের ছবি তুলে রেখেছিলাম, সেইগুলো লক্ষ্মী পুজোর দিন স্থলপদ্ম দিয়েছিলাম লক্ষ্মীর জন্য। এই দেখো, এটা সব থেকে বড় টগর গাছ, যেটা আমাদের বাড়ি আর নতুন মাদের বাড়ির ঠিক মাঝখানে একপালি জায়গা আছে, সেখানে আছে। অ্যাকচুয়ালি দুটো গাছ আছে, এটা সব থেকে বড়, প্রায় ছাদ ছুঁয়ে গেছে এত বড় গাছ। অসংখ্য টগর ফুল ফুটে আছে তারার মতো। পাশে একটা ছোট গাছ আছে, এই দেখো আমাদের বাড়ি আর নতুন মাদের বাড়ির ঠিক মাঝখানে এই গাছটা। একটা দুটো টগর গাছ আছে, এটা সব থেকে বড় টগর গাছ, অসংখ্য শাখা প্রশাখা। আমার বাড়ির সামনে একফালি জায়গা আছে, সেখানে কিছু পাতা বাহার আর ফুলের গাছ। এই যে একটা অপরাজিতা ফুলের গাছ, বেশ বড় হয়েছে, এটা নীল অপরাজিতা। বারান্দায় পুচু খেলা করছে দাদুর সাথে, দেখা যাচ্ছে। এটা কয়েকদিন আগের ভিডিও, সুন্দর নীল অপরাজিতা হয়েছে। আর একটা চায়না টগর গাছ আছে। আশ্চর্যের বিষয় হলো এটা আজকের ভিডিও, আর আজকের ভিডিওতেও একই জায়গায় একই পজিশনে পুচু আর পুচুর দাদু আছে। এটা কিছুদিন আগের ফটো, মাইক ফুল ফুটেছিল তারই ফটো তুলে রেখেছিলাম। আর এটা হলো একটা ক্যাকটাস, সঠিক নামটা আমি জানি না, লাল রঙের ফুল হয়। আমাদের সদর দরজার ঠিক ডান সাইডে আছে আমাদের তুলসী মঞ্চ, এখানে রাধাকৃষ্ণ টাইলস বসানো আছে, আর তুলসী গাছ আছে। আর তার ঠিক সামনে আছে, অপোজিটে আছে একটা ক্যাকটাস গাছ। আগে লাল লাল ফুল হতো এতে, এখন কেমন ফ্যাকাশে রঙের একটা ফুল হয়। আর সদর দরজার সামনেই আছে একটা ছোট টগর ফুলের গাছ, এখানেও বেশ অনেকগুলো করে ফুল ফোটে। এই যে নতুন মাদের বাড়ি এসে গেছি, ডান দিকে এটা নতুন মাদের বাড়ি, আমাদের বাড়ির পিছনে। এখানে দেখো প্রথমে এটা একটা চায়না টগর আছে, একটা দুটো আছে। আর এই একটা গন্ধরাজ ফুলের বিশাল বড় গাছ, বিশাল বড় না মানে মোটামুটি বড় গাছ, ফুল হয় এতে, এখন হয়নি, পরে যখন কোনো দিন হবে তখন আমি অবশ্যই ভিডিওতে দেব। আর এখানে অনেক রকম গাছ আছে, একটা ছোট্ট শিউলি ফুলের গাছ আছে, আর নয়নতারা আছে। আর এই যে রবিদাদের যে বেল গাছটা আমার জানলা থেকে তোমরা দেখো, সেইটারই কিছুটা অংশ।
সুতরাং ফুলের সাথে বেলপাতা পেতেও আমাদের কোনো সমস্যা হয় না। এই যেখানে একটা ছোট জবা গাছ আছে, মানতারা গাছ আছে, এই একটা বড় টগর ফুলের গাছ, তার আগে একটা জবা গাছও আছে, এটা পঞ্চমুখী জবা, পিঙ্ক কালারের, ফোটে নি আজকে। আর সবার পিছনে আমাদের বাড়ির শো স্টপার একটা জবা গাছ, লাল টকটকে, তোমাদের ভালো করে দেখাবো। এই দেখো, পুজো হচ্ছে না বলে একটা ফুলও তোলা হয়নি, আর কত ফুল, উফ। আমাদের চার পাঁচ বাড়িতে নতুন মা ফুল দেয়, তাও মানে কম পড়ে না, সবার খুব ভালোভাবে পুজো হয়ে যায়। আমাদের বাড়ি, রবি দাদের বাড়ি, সামনে এক পলি কাকিমা বাড়ি আছে, আর আরো নতুন মার এইদিকে আরো এক দুজনকে দেয়। কত ফুল দেখো, ইস, আমার গোনা উচিত ছিল, 40টা তো হবেই। এই যে বেল গাছটা, আমার খুব পছন্দের গাছ, আমি রবিদাকে বলেছি একদম আপনি কাটবেন না গাছটা, আমার জানলা দিয়ে দেখা যায়, মন ভালো হয়ে যায় সবুজ দেখে। আমাদের বাড়ির যে ফুলের গাছ, তার 50% কৃতিত্ব কিন্তু মামনির যাচ্ছে, আর 45% কৃতিত্ব যাচ্ছে আমাদের বাড়ির পাশেই রবিদা থাকে, সেটা মানে ওরাও আমাদের মানে এক্সটেন্ডেড ফ্যামিলির মতনই, মানে খুব কাছের প্রতিবেশী। তো সেই রবিদা কিন্তু অনেক গাছ আমাদের দিয়েছে, অনেকগুলো গাছ দিয়েছে, সেই গাছগুলো বাড়িতে সব আমরা পুঁতে সেগুলোকে যত্নআত্তি করেছি, মামুনি ম্যাক্সিমাম করেছে, আমার কাজ করার মধ্যে হচ্ছে আমি জল দিয়েছি এই এই, আর ওই একটু মাটি টাটি একটু করে দিলাম, এরকম মানে বিশেষ কিছু আমি করিনি। আর একটা কথা তোমাদেরকে বলছি, যেটা হচ্ছে আমার বাড়ির গাছগুলো কিন্তু খুব যে যত্ন নিয়ে করা বা মানে মনের থেকে যত্ন, আমি বলছি যে খুব যে এফোর্ট দেওয়া বা ধরো অনেক কস্টলি কোনো মানে ফ্লাওয়ার পট এগুলো ইউজ কিন্তু না। আমরা কি করি বলতো, যেগুলো মানে যে বালতিগুলো ফেটে যায় আমরা সেগুলোতেও মাটি দিয়ে সেগুলোতে মানে গাছ টাছ বসানোর একটা মানে জোগাড় করে নিই, মানে এরকমই করি, কারণ অতটা মানে ইনভেস্ট করার মতো সামর্থ্য আমাদের নেই। যদি ভবিষ্যতে কোনোদিন হয় সুন্দর করে সাজিয়ে অবশ্যই করবো, আমার স্বপ্ন আছে একটা ছোট মানে ছাদে একটা বাগান হবে, ছোট ফুলের বাগান, তাতে কিছু মানে চেনা পরিচিত ফুলগুলোই থাকবে, কোনো বিদেশি ফুল বা এরকম কোনো কিছু আমার লাগানোর কোনো ইচ্ছা নেই। আমার ইচ্ছা আছে বেল ফুল, তারপরে তোমার এই যে হচ্ছে রজনীগন্ধা, তারপরে তোমার করবী, এই ধরনের ফুল, শিউলি, এই ধরনের ছোট ছোট মানে যেগুলো ফুল করা সম্ভব সেই ধরনের ফুলগুলোর গাছই ও কিছু করব ভবিষ্যতে। এক্ষুনি করতে পারছি না, কারণ আমার একটু মানে উপরে ছাদে একটু কনস্ট্রাকশন করার মানে পরিকল্পনা আছে, যেটা কোভিড সিচুয়েশনের জন্য ডিলে হয়ে আছে, মানে আমরা করতে পারছি না এখন, বাড়িতে মিস্ত্রি লোকজন বাইরের লোক ঢোকানোটা খুবই ঝুঁকিপূর্ণ ব্যাপার, সেই জন্য এখন করছি না, ভবিষ্যতে করব, সেই জন্য এক্ষুনি আমি কোনো কিছু অ্যারেঞ্জ করিনি, মানে ইচ্ছা থাকলেও আমি করিনি, কারণ সেই সব টপ টপ সরিয়ে নিয়ে যেতে হবে বা যদি কনস্ট্রাকশন করি সেই সব ভাঙতে হবে, সেই জন্য আমি করিনি। তো ইন ফিউচারে করব, যদি তখনও পর্যন্ত আমি কখন ব্লগ করি মানে 1-1.5 বছর 2 বছর পরে যদি আমি ব্লগ করি, তাহলে তোমরা অবশ্যই দেখতে পাবে, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আপাতত এখনকার যে ফুলের গাছগুলো সেগুলোই আমি শেয়ার করলাম, এবং এর ম্যাক্সিমাম মানে কৃতিত্ব মামনিরই যাচ্ছে আর রবিদাকে যাচ্ছে। রবিদা এসে আমাদেরকে গাছ টাছ পুঁতে দিয়ে যায় যে কোনো টব খালি আছে কিনা, টব দেয়, মাটি দিয়েছে মানে নিজের বাড়ি থেকে মাটি দিয়েছে, মানে এগুলো না বললেই নয়, সেই জন্যই বলছি বাড়ি বাড়ি থেকে মাটি দিয়েছে। আমি মাটি কিনে এনেছি শুনে বলেছে তোমাকে আর মাটি কিনতে হবে না, আমি তোমাকে মাটি দেব, তা সেই জন্য নিজের বাড়ি থেকে মানে মাটি খুঁড়ে টবে দেওয়ার জন্য দিয়ে গাছ এনে পুঁতে দিয়ে গেছে, মানে
এইসব করে প্রসঙ্গত তোমাদেরকে আরেকটা কথাও বলে দিই, তার কারণ এই যে এত ফুলের আজকে যে ভিডিওগুলো করেছিলাম, মেইনলি আজকে করেছিলাম জবা ফুলের আর টগর ফুলের ভিডিও। তো এটা কেন করেছিলাম তার একটা মেন রিজন হচ্ছে এখন অম্বুবাচী চলছে, তো সেই জন্য ফুল তোলা হচ্ছে না, মানে অনেক পরের দিকে সব, মানে নতুন মা কি করে ভোরবেলা উঠে সব ফুল তুলে নেয়, আর আমি তো লেট রাইজার, আমি যখন উঠি তখন গাছে কোনো ফুল থাকে না। তা আমি অনেকদিন ধরে ভাবছি যে আমি টগর আর জবার ভিডিওটা করব, কিন্তু প্রতিদিনই যখন উঠছি তখন অলরেডি তোলা হয়ে যাচ্ছে, অনেকের পুজো দেওয়া হয়ে যাচ্ছে, সুতরাং আমার আর মানে ফুলের ভিডিও তোলা হচ্ছে না। তো সেই জন্য আমি ওই এখন এই অম্বুবাচীটাকে টার্গেট করেছি, আমি জানি যে ফুল তুলবে না আর বলেও রেখেছি যে তুমি ফুল তুলবে না। মানে পাশে একটা কাকিমা আছে, সেই এই পিছনের বাড়িতে, ওই কাকিমাকে কিছু ফুল দেয়, তো ওই কাকিমা কি করেছে যে সব ঠাকুর মানে ছেলে ঠাকুর কে সেপারেট করে রেখেছে আর বাকি মহিলা ঠাকুরদেরকে আলাদা করে রেখেছে, তো তাদেরকে পুজো করছে। আমাদেরও গোপালের পুজো হচ্ছে, যেহেতু গোপাল আছে আমাদের বাড়িতে এবং গোপালের মানে কোনোদিনও অনাহারে রাখতে নেই গোপালকে, সেই জন্য আমাদেরও গোপালকে আলাদা ভাবে রাখা আছে। তো গোপালের পুজো হচ্ছে, আর কিন্তু তোমার জবা আর বাকি অন্য কোনো ঠাকুর মানে এমনি হচ্ছে পুজো, বাট ফুল টুল দেওয়া হচ্ছে না। সেই জন্য গাছে এই আমি সুযোগ পেয়েছি আজকে, যে কালকে এই অম্বুবাচী শেষ হয়ে যাবে, কালকে থেকে তো আবার সেই একই ব্যাপার, আমি আর কোনোদিনও ভিডিও তুলতে পারবো না, না হলে 5টার সময় ঘুম থেকে আমাকে উঠতে হবে, সেটা ইম্পসিবল। তো যাই হোক, কারণ রাত্রিবেলা পুচু 1টা 1.5টা এই সময় ঘুমায়, জানি না রাত দুপুরে ওর আমার সাথে কি খেলা, মানে মস্তি জাগে, যেদিন 12টা বা 12টা ঘুমায় না কোনোদিন, যেদিন 12:30টায় ঘুমায় সেদিন আমার মনে হলো যাক বাবা আজকে একটু তাড়াতাড়ি ঘুমিয়েছে, মানে কাল রাতে ও 1:30 অব্দি জেগেছিল, মানে এরকম করেছে। তো তারপরে আমার আর পক্ষে আর ওই 5টার সময় ওঠা সম্ভব না, সেই জন্য আমি অনেকদিন চেষ্টা করেও ভিডিও করতে পারছিলাম না, তো সেইটা আমি সুযোগ পেয়েছি এই অম্বুবাচী মাথাতে, একটাও ফুল তোলা হয়নি, আর তোমরা দেখলে কি পরিমাণে জবা ফুল ফুটেছে, মানে গুনিনি আমি, গোনা উচিত ছিল 30-40টা হবে না কি জানি কত হবে। যাই হোক, তা সেটাই তোমাদেরকে বলার ছিল যে অম্বুবাচী ছিল বলেই আমার এই ফুলের ভিডিও করা সম্ভব হয়েছে, না হলে আমাকে কি করতে হতো, আমি মনে হয় তুলতে পারতাম না। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর পজিটিভ থেকো, একটু হলেও আনন্দে থাকার চেষ্টা করো, কারণ এই সময়টা মানে একটু মানসিক একটা রিফ্রেশমেন্টের খুবই দরকার, কারণ বেশি চিন্তা করলে বা বেশি যদি আমরা নেগেটিভ ভাবতে থাকি তখন সেটা আমাদের হেলথের উপরে বা আমাদের মনের উপরে খারাপ প্রভাব পড়বে। তো মন ভালো করার সহজ উপায় হচ্ছে গাছের দিকে তাকিয়ে থাকো, গাছ মন ভালো করে দেয়, আমার তো দেয়, আমি জানি না হয়তো সবাই বলবে অতিরিক্ত বাড়াবাড়ি বলছে, কিন্তু আমি সত্যি পার্সোনালি বলছি আমার খুব ভালো লাগে ফুল মানে গাছের দিকে দেখতে, অনেকক্ষণ ধরে দেখলাম বা গাছের দিকে তাকিয়ে থাকতে আমার ভালো লাগে এবং আমার মনে হয় মন ভালো হয়ে যায়, এটা আমার নিজের পার্সোনাল ওপিনিয়ন, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। এমন নয় যে 100 জনের মধ্যে 100 জনেরই মন ভালো হয়ে যাবে, যদি 5 জনেরও হয় সেটাও ভালো। তো সেই জন্যই তোমাদেরকে বলছি যে মন ভালো রাখার চেষ্টা করো, তাহলে চলো টাটা, ভালো থেকো।